নমস্কার, শুভ সন্ধ্যা। সান্ধন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জনপ্রিয় প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তকে শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করেন অগণিত মানুষ ও ভক্ত। বিদায়ের লগ্নেও তিনি ছিলেন সাধারণ মানুষের মনে। জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে রাজ্য জুড়ে নেমে এলো শোকের ছায়া। বুধবার রাত প্রায় 11টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর তখন থেকেই শোকের আবহ নেমে আসে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে। কোনো রকমে কেটে যায় সেই অমানিসার বিদেহী রাত। সুরজিৎ দত্তের এতটাই জনপ্রিয়তা ছিল যে তিনি সকলের কাছে সুনু দত্ত হিসেবেই পরিচিত ছিলেন। দলীয় কর্মীসহ বহু শোভাকাঙ্ক্ষী রাত জেগে ভোরের অপেক্ষা করছিলেন। ভোরের কুয়াশা সরে গিয়ে সূর্যের আলো উঁকি দিতে শুরু হয়ে যায় সকলের জনপ্রিয় সুনুদাকে আগরতলা বিমানবন্দর থেকে নিয়ে আসার প্রক্রিয়ায়। প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত সাতবার রামনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন আর মাত্র একবার পরাজিত হয়েছেন সিপিআইএমের প্রার্থী রতন দাসের কাছে, তাও আবার হাতে গোনা কয়েকটা ভোটে। যে গাড়িটিতে করে প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে বিমানবন্দর থেকে রামনগরস্থিত তার বাসভবন পর্যন্ত নিয়ে আসা হবে, সেই গাড়িটিকে সাজিয়ে তুলতে শুরু করেন দলীয় কর্মী সমর্থকেরা। বলতে গেলে সকলেই সুরজিৎ দত্তের অনুদান। সাত রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি তাপসবাবু রীতিমতো কান্নায় ভেঙে পড়েন। সুরজিৎ দত্তের সঙ্গে প্রচারে বের হওয়ার সময় তিনি তাপসবাবুকে দিয়ে একটি কবিতা পাঠ করাতেন। সেই কবিতাটা হচ্ছে আলাবোলা দিল খোলা, জামা প্যান্ট ঢিলে ঢালা। তাপসবাবু সেই কবিতাটি স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। এক প্রকার ভাবে হারিয়ে ফেলেন বাক শক্তি। বলার ভাষা নেই। ওনার সঙ্গে 1987 ইংরেজি থেকে সম্পর্ক, এমন সম্পর্ক গড়ে উঠেছিল, কখনো বোঝাই যায়নি। উনি আমার পরিবারের লোক না, একদম পরিবারের মতো লোক ছিল। দাদা বলে ডাকতাম, আগলে রেখেছিল এই রামনগরকে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম সবার জন্য উনি কাজ করে গেছেন। জনগণের কল্যাণ যদি একজন বিধায়কের কাছে শ্রেষ্ঠত্ব বিচারের মানদণ্ড হয়, তাহলে বিধায়ক সুরজিৎ দত্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিধায়ক ছিলেন। আর সবসময় ওনার সঙ্গে থাকার সময় ওনার নিজেরই একটা কবিতা ছিল, উনি এই কবিতাটাকে খুব ভালোবাসতেন। ওনার সঙ্গে যখন যেতাম, অ্যানাউন্স করতে যেতাম, তখন উনি বলতেন, তারপর সেই কবিতাটা বল, এই কবিতাটা বল, আলা বোলা দিল খোলা, জামা প্যান্ট ঢোলা ঢালা, চাকা যা বলার কথা বলবে। বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে সকলের মধ্যে একটা অধীর আগ্রহ দেখা যায়, কখন তাদের জনপ্রিয় নেতা সুরজিৎ দত্ত ফিরে আসবেন। আগরতলা বিমানবন্দর থেকে প্রয়াত মোগাম্বো বিধায়ক সুরজিৎ দত্তের কফিন বন্দি শবদেহ নিয়ে আসা হয় মহাকরণ এবং বিধানসভায়। মহাকরণ এবং বিধানসভায় প্রবেশ করার মুখে ছিল সুরজিৎ দত্তের অনুগামীদের ভিড়। মোতায়েন করা হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেখানে উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র দীপক মজুমদার বলেন, সুরজিৎ দত্ত শুধুমাত্র সাত রামনগর বিধানসভা নয়, সারা রাজ্যের জন্য তিনি ছিলেন জনপ্রিয় বিধায়ক। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে উপকৃত হয়েছেন সুরজিৎ দত্তের সাহায্য পেয়ে। এক প্রকারভাবে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত ছিলেন বিপদে পড়ার সাধারণ মানুষের রক্ষা কবচ। রাজ্য রাজনীতিতে গরিব অংশের সাধারণ মানুষের জন্য তিনি ছিলেন অন্নদাতা। মেয়র দীপক মজুমদার বলেন, শুধুমাত্র তিনি নয়, রাজ্যবাসী হারিয়েছেন এক অভিভাবক। সারা রাজ্যের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি। মর্মান্তিক দুঃখে মাননীয় সকলের শ্রদ্ধেয় জননেতা সঙ্গে সকাল প্রয়াণে, শুধু রামনগরবাসী নয় সারা রাজ্যবাসী আজকে দুঃখে সম্মুখীন হয়েছি। আমাদের কাছে একজন অভিভাবক আমরা হারিয়েছি বহুদিন ধরে সমুদার সঙ্গে। আমাদের সমুদার সঙ্গে আমাদের একটা আর্থিক যোগাযোগ ছিল, রাজনৈতিকভাবে হোক, এলাকাগত হোক, দাদা হিসেবে হোক, আমি ওনার থেকে অনেক সহযোগিতা রাজনীতি ক্ষেত্রেও পেয়েছি। আজকে আমার নিজেকে মনে হচ্ছে যে আমি একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছি রাজনীতিভাবে হোক, পরিবারিক অভিভাবক হিসেবে হোক। তো আমি সকলে প্রার্থনা করি ওনার আস্থা যাতে শান্তি হয়। উনি সারা জীবন যতদিন উনি রাজনীতিতে ঢুকেছেন বা রাজনীতি করার আগে আমি দেখেছি,
যে উনি মানুষের জন্য অনেক কাজ করছেন। সমাজের গাইডেন্স হিসেবে আমরা এখন বলি, এখন করি, কিন্তু সুনুদাকে আগে আমরা আগে দেখেছি। প্রয়াত সুনু দত্তকে দেখতে শুধুমাত্র অনুগামীরা ভিড় জমাননি, প্রত্যেকের চোখের কোণে ভেসে আসছিল বিষাদের সেই অশ্রুছাপ। শেষবারের মতো তাদের এই প্রয়াত জননেতাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন মহিলারাও। সান্দন টিভি। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে উদযাপিত হল ভারতীয় জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে কংগ্রেসের শহীদ নেতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এবং দলীয় কর্মী সমর্থকেরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানিয়েছেন, শহীদ নেতারা তাদের পথপ্রদর্শক, তাদের দেখানো পথ অনুসরণ করেই আগামী দিনে ত্রিপুরা রাজ্যের কংগ্রেস এগিয়ে যাবে, এই সংকল্পে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভারতীয় জাতীয় কংগ্রেসে 139তম প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যে প্রতিটা জেলায়, ব্লকে এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি উদযাপন করার লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের এই 138 বছরের আমরা ভারতীয় মনীষী স্বাধীনতার আগে এবং স্বাধীনোত্তর ভারতবর্ষে কংগ্রেস দলের সেই সমস্ত মহান নেতা যারা আমাদের পথ প্রদর্শক, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আগামী 5 জানুয়ারি থেকে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। মাঝে বন্ধ থাকবে শনিবার এবং রবিবার। অধিবেশন চলবে মোট 5 দিন। বৃহস্পতিবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত 2টি বিল উত্থাপিত করা হবে এই শীতকালীন অধিবেশনে, জানিয়েছেন পরিষদীয় সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। বিএসি মিটিংয়ে আমরা যদিও এবার বিষয়টা গভর্নর ভাষণ দিয়ে শুরু হবে, গভর্নর ভাষণ শুরুর পরে 3 দিনেই ইচ্ছা করলে হাউস শেষ করা যেত, কারণ কোনো গভর্নমেন্ট বিজনেস তত কিছু নেই, ছোট্ট একটা বিল আছে, এরপরে যদি আসে আমি জানি না, এরপরে বিল আসলে দেখা যাবে বা কোনো যে বিজনেস থাকলে আসা যাবে, 3 দিনে শেষ করা যেত। কিন্তু এখানে অধ্যক্ষ মহোদয় এবং বিএসি মিটিংয়ে যে 3 দিনে শেষ করতে পারলেও ওয়ার্কিং ডে 5 অর্থাৎ শুক্রবার থেকে হাউস শুরু হবে, বৃহস্পতিবারে গিয়ে শেষ। ভারতীয় জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন 1 শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। শহীদ নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, সুদীপ রায় বর্মন প্রমুখ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরো অনেকেই। আমি শুধু গর্ববোধই করব না, আমি কৃতজ্ঞতা ভরে তাদেরকে আমার অভিনন্দন শুভেচ্ছা আমি জানাই। আজকের দিনে আমরা এই রাজ্যের একজন এমন জননেতাকে পেয়েছি আমি শুধু রাজনীতির শিক্ষাই নয়, কিভাবে দল পরিচালনা করা, যখন ছোট্ট প্রশাসনে ছিলাম, মিউনিসিপ্যাল কাউন্সিলে ছিলাম, প্রশাসনিক কাজকর্মের অভিজ্ঞতা, নানাভাবে দলের বিভিন্ন উত্থান পতনে দলের যখনই প্রয়োজন বোধ করেছি যার কাছে ছুটে যেতাম। আমি সভাপতির দায়িত্ব নিয়েছি, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, সত্যি আমরা সবাই গর্বিত।
বৃহস্পতিবার 79তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস এবং 75তম গণমুক্তি পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে কিল্লা বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, জিএমপির রাজ্য সভাপতি নরেশ জমাতিয়া। বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, এই দেশ থেকে বিজেপিকে তাড়াতে হলে সাধারণ মানুষদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। 1945 আবো পাল্লে মানে ই পান্ডানি শাসকরা যে সভাপতি মন্ডলী বা আশোক খান যোগ আশোক খান তাকুব কমরেডর তাই ওর মন্দির থেকে তিনি গণমুক্তি পরিষদ নিয়ে আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ধর্মনগরে বৃহস্পতিবার কলসি পূজন এবং র্যালি অনুষ্ঠিত হয়। ধর্মনগরের বিশ্ব হিন্দু পরিষদ এই কলসি পূজন এবং র্যালির উদ্যোক্তা। এই কলসিগুলো পূজনের পর মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে। বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক, আজকে আমাদের কলসি পূজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগে। সেই কলসি নিয়ে সেরে আমাদের উত্তর ত্রিপুরা জেলার 7টা প্রখণ্ড আছে, 2টা প্রখণ্ড অতিরিক্ত আছে, সেইটা হলো কাঞ্চনপুরের নিয়ে টোটাল আমাদের 9টা প্রখণ্ড। এই 9টা প্রখণ্ডের কলসি নিয়ে সেরে তারা নগর পরিক্রমাতে বেরিয়েছেন। তার উদ্দেশ্য হলো আগামী 22 জানুয়ারি আপনারা 22 জানুয়ারি আমরা সবাই সনাতনীরা বা ভারতবাসী সারা বিশ্বে অবগত আছেন যে রামচন্দ্রের অযোধ্যার মন্দিরে ওনার প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে, উদ্বোধন হতে যাচ্ছে। সেই উপলক্ষে আমরা আজকের এই কর্মসূচি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মোতাবেক পালন করতে যাচ্ছি। ভারতীয় জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার আগরতলাস্থিত গান্ধীঘাট এলাকায় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এদিন শ্রদ্ধা জ্ঞাপন করেন তাদের শহীদ নেতাদের প্রতি। কমলপুর মহকুমার অন্তর্গত হালাহালি কোচিং সেন্টারের শিক্ষক বান্না সেনের 34তম জন্মদিবস বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কোচিং সেন্টারের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা এই রক্তদান শিবিরের আয়োজন করে। ছাত্রছাত্রীরা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত, সমাজসেবী শ্যামল পাল, নারায়ণ রায় প্রমুখ। রক্তদান উৎসব এই হালাহালিতে, এর আগেও প্রতি বছরই বান্না রক্তদানের অনুষ্ঠান করেছে, ওর জীবনে 36 বার রক্ত দিয়েছে যেটা শুনেছি। রক্তদান অতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ, এর সাথে মানুষের জীবনের সম্পর্ক। যদিও এখন পর্যন্ত আমাদের সামাজিক অবস্থাটা এমনই একটা পর্যায়ে আছে, যারা দিতে পারেন তারাও কিন্তু রক্ত দেন না। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শ্যান্দন টিভির পর্দায়। নমস্কার।